पिया पिया बोले बोले कृष्ण यार पिया पिया बोले ओरे ओ पपिया तोरे डाक सुनिया Bye.
ডাকছো? ও পায়রা বলতে বলতে ভুলে গিয়ে ভাইরা বলে ফেলেছিলি। পায়রা কে ডাকো? পায়রা 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 এ মা সখী কি ব্যাপার রে? तेरी मेरी कहानी ओ माँ को टुरुला ले लो पुदीना बंधु এখানে কি করছো তুমি? কেন হ্যাঁ আমি তোমার পায়রার জন্য কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে গেলাম আর তুমি এখানে তেরি মেরি মেরি তেরি কেন বন্ধু? তুমি পায়রা দেখতে পাওনি? আমারই 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 তোমারই। আরে বন্ধু তুমি পায়রা দেখতে পাওনি? ওই পায়রা দেখো, ওই যে পায়রা। এই মেয়েগুলো, এই ছেলেগুলো, এই তোমাদের সাহস তো মন্দ নয়। তোমার সাহস তো খারাপ নয়? খারাপ থাকলে কি রাস্তাম? আমাদের পায়রাকে চোরের মতো চুরি করে নিয়ে এখানে খেলাধুলো করা হচ্ছে? এত বড় তোমার আদবস্তা? আদবস্তা নয়, ফুল বস্তা। আমাদের কি তুমি চোর বলছো নাকি? শুধু চোর নয়, তাহলে চোরের বেটি চুন্নি, ডাকাতের বেটি ডাকাতিনি, গুন্ডার বেটি গুন্ডি। এই হাড়ি মুখা, গামলা মুখা, ছিচকি মুখা, কড়াই মুখা, বালতি মুখা, ওই লালকুপ। এটা তোমাদের পায়রা? হ্যাঁ। তোমাদের পায়রা কি প্রমাণ আছে? আমাদের পায়রা ডেনা আছে। ডেনা আছে? আরে অমন তো ডেনা সব পায়রারই থাকে। আমি কেমন করে প্রমাণ দেবো? তুমি দাও। তোমার কাছে ছিল? আমার কাছে প্রমাণ নাই আর ওটাই বলছিলাম। সত্যি সে পায়রাটি আমাদের গো? এ পায়রা তোমাদের? হ্যাঁ। সত্যি যদি পায়রার প্রমাণ দিতে পারো তবে এই পায়রা আমরা দিয়ে দেবো। তাই বুঝি? ওরে একটি ছিল হ্যালো ওয়ারে ও কন্যা ছিল আমার কাছে, উড়িয়া বসিল হো পায়রা তোমার বসিতকে কন্যা গো, উড়িয়া বসিল হো পায়রা তোমার বসিতকে পায়রা গো। ছিল সুখের পাহিরা গো, আরে ও কন্যা ছিল আমার কাছে, উড়িয়া বসিল হো পায়রা তোমার মস্তকে কন্যা গো, উড়িয়া বসিল হো পায়রা তোমার মস্তকে কন্যা গো। তোমার পোষা পায়রা গো, কারি ও না গো ছিল তোমার কাছে, সত্যি তাই না পায়রা ফিরা আগেলে আর নাই আসে ফিরে না গড় গো, ওই না পায়রা ফিরা আগেলে আর নাই আসে ফিরে না গড় গো। কি বলছো? ও
মানে পায়রা উড়ে গেলে আর বুঝি আসে না ফিরে কখনো না তাই নাকি হ্যাঁ ওগো পুছিতে পা বিনা শূন্য বলি ও সুন্দরী ইহারো কারো সত্য করে ভালো তোমার জন্ম দিব উজানী নগরে খাড় গো বাচস্পতি তাহার না কন্যা আয়ামি বেগুলা না জনি না গড় গো তাহার না কন্যা আয়ামি বেগুলা না জনি না গড় গো বেগুলা কি বন্ধু একই শুনলাম বন্ধু মেয়েটির নাম কি বললো শুনেছো বাড়ি হচ্ছে উজানীনগর মেয়েটার বাবার নাম হচ্ছে বাসের খুঁটি বাসের খুঁটি কি বলবো বাসের খুঁটি নয় মেয়েটির বাবার নাম হচ্ছে বাচস্পতি ও বাচস্পতি আর মেয়েটির নাম কি বললো মেয়েটির নাম বলো বগুলা মেয়েটির নাম বলো বেহালা বেহালা নয় ওর নাম যদি বেহালা তোমার নাম হারমোনিয়াম আমার নাম তবলা আর তুমি বসে বসে বাজাবে দাঁড়াও মেয়েটির নাম বলেছি বেহুলা জানো বন্ধু ওই বেহুলা নামটি যখনই আমি কর্ণে শ্রবণ করেছি আমার মন বলছে পূর্বজন্মে তার সঙ্গে কোনো আমার সম্পর্ক রয়েছে ওকে মাগে বেহুলা বেহুলা আম্মা বেহুলা আচ্ছা তুমি এমন ভাবে কথা বলছো তোমার বেহুলা নাম শুনে তোমার পূর্ব জন্মের কথা মনে পড়ে গেল হ্যাঁ বন্ধু পশ্চিমের কথা মনে পড়লো না না তোর দক্ষিণ আর তা নয় পাতাল পায়রা নিতে এসে পায়রা নেওয়ার চলো বলছিলে বন্ধু পায়রা হারিয়ে গেছে আমার তাতে দুঃখ নেই যতক্ষণ না এই মেয়েটি এই পাশে থাকবে আমরাও এখান থেকে যাবো না বাজবো না কাকড়ার গুখে মরবো এখন আমি কেন বন্ধু পায়রাটা নাও ওর কাছে থাকার কি দরকার পায়রা দেবে না না পায়রা দেবো না পায়রা যদি তোমরা না দাও আমরাও যাবো না আমরাও এখান থেকে যাবো না বসো বন্ধু এবার নাও এবার বসে গেলাম খেলা সামলাও সখী হ্যাঁ তারা যদি এখান থেকে না খেলা হবে কি হবে বলো কাঁচা বাদাম 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 দিদি বাদাম 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 দিদি বাদাম বাদাম হাতের বালা পায়ের তোরা থাকে যদি দিয়ে যাবে সম্মান সম্মান তাতে বাদাম পাবে সখি এরা তো এখান থেকে যাবে না কি করা যায় বলো তো এ মানুষ তো কথা বুঝে ও তুমি একটু বুঝিয়ে বলো হ্যাঁ হ্যাঁ মানুষই তো কথা বুঝে বল যাও সখি বসো বন্ধু বসো বুঝিয়ে বললেই চলে যাবে হ্যাঁ আর মোবাইলের বুদ্ধি গুলো 5 টাকা দাম সম্মান সম্মান পাতাম তোমরা যাবে না ও কাকু তোমরা যাবে না আমার কাকু বলছে কাকু সে কি তোমার জন্য কাকু বলছে তোমাকে কাকু বলছে আমাকে বলতেই পারো তোমাদের দুজনকে কাকু বলছি দুটাই কাকু সম্মান দিয়ে কথা বলছি সেই তো বন্ধু আমার কাকু বলতে পারে আমাকে বন্ধু বলে বন্ধু হ্যাঁ তোমরা যাবে না তোমরা যদি না যাও আমাদের খুব উপকার হবে জানো কি হবে আমাদের বাড়িতে দুটো চাকর আছে ওদেরকে তাড়িয়ে দেবো তোমাদের দুজনকে রেখে নেবো আমাদের বাড়িতে চলো কাজ করবে চলো কি বন্ধু
আমরা রাখালের কাজ করব না না ওদের বাড়ি দুটো মুসিক আছে না মুসিক না কি মুনিশ মুনিশ আছে মুনিশ মুনিশ ওদের খেদিয়ে দিয়ে আমাদেরকে রেখে দিবি আমরা রাজপুত্র আমরা কাজ করব দাঁড়াও কথায় বলে কিছু নিতে গেলে কিছু দিতে হয় আচ্ছা কেমন করে এই যে মেয়েগুলো আমাদের সত্যি সত্যি ভালোবেসে ফেলেছে তাই নাকি তাই মুখ ফুটে বলতে পারছে না তাই তুমি একটা চাকরি করবে আমি একটা চাকরি করব এটা চাকরি হলো হ্যাঁ তুমি এক মাঠে গরু চরাতে যাবে আমি এক মাঠে ছাগল চরাতে যাব গরু চরানো চাকরি হ্যাঁ আরে দুটো মেয়ে পান্তা নিয়ে যাব আমার জন্য আর প্রেমের কি কত কত গল্প হবে তাই বলছে তুমি ঠিক বলেছো আমরা তাই করব আমরা যাব কই যাচ্ছে না তো আমার বুদ্ধি হ্যাং হয়ে গেল দেখো কি কাস্টমার বুদ্ধি আর কাজে লাগে হ্যাঁ তুই বল তো আমার বুদ্ধি হ্যাঁ বল তো কি বল বেশ চল ওগো কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া এত বড় যুবক ছেলে নগর দেইনি কেন বিয়া এত বড় যুবক ছেলে গো আমরা মেয়েগুলো কি বলেছে আমার মাথায় ফুটা মাথা ফুটা ওরা মাথা ফুটার কথা বলেছে কেন বললো কেন তোমার মাথা ফুটা তা বলেনি আমাদের মাতা পিতার কথা বলেছে মানে মাতা পিতা বাবা মায়ের কথা বলেছে আমার কথা তোমাদের সাহস তো মন্দ নয় এই দোষ করিছ আমরা আমাদের বাবা মা কি করতে গেল আরে শোনো আরে যেরকম বাস সেরকম পঞ্চিত হবে এই জন্য কথায় বলে মা গুনে বেটি আর ময়দা গুনে রুটি হ্যাঁ এই জন্য মানুষে বলে গম গুনে আটা আর বাপ গুনে বেটা বাড়িতে আছে কিনা এক কিলো ধান যেখানে সেখানে বেঁধে এসে এক টোকা ছড়ান হ্যাঁ বাড়িতে আছে কিনা দেড় মন ধান আর নাম রেখেছে সালমান সালমানের একটু নয় বন্ধু আমাদের মাতা পিতা কেমন তাদেরকে আমরা বুঝিয়ে বলবো বেশ বলো ও গো ভালোই আমার মাতা কোনা ভালোই আমার পিতা তোমার মতো মেয়ে পেলে গো কোনা করতাম আমার বিয়া তোমার মতো মেয়ে পেলে গো বুঝেছো তোমার মতো কন্যা পেলে আপনি বিয়ে করবে কি বলেছিস শুনে মানে বন্ধু আমাদের মতো কন্যা পেলে তারা নাকি বিয়ে করবে তুমি বিয়ে করবে নাকি আমি বিয়ে করবো তোর মাথা খারাপ হয়ে গেছে আমি চিরকুমারী হয়ে থাকবো জানিস ইমা কোনোদিনও বিয়ে করবে না কিন্তু সখী তোমার যখন বয়স হয়ে যাবে কে দেখাশোনা করবে বয়স হয়ে গেলে দেখাশোনা করার দরকার নেই সখী তাহলে বয়স হয়ে গেলে আমি মাসে মাসে ভাতার পাবো সখী কি বলেছো শোনো সখী তুমি যা বলছো সেটা না কি ও টাকা বলে বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা আগে তো বলবি তাহলে তুমি বিয়ে করবে না নো নেবা তাহলে চলো আমরা বলে দিই ও গো আমার আশা ছাড়ো না গো আমার আশা ছাড়ো কেন কেন গলাতে কলসি বেঁধে গো না করে জলে দুই পা মারো আমরা গলাতে কলসি বেঁধে গো সিকি কি বলেছে শুনেছো আমাদেরকে গলায় কলস বেঁধে জলে ডুবে মরতে বলছে ডুবে মরতে বলছে কিন্তু বন্ধু আমি বাবার একটাই ছেলে আমি মরবো না ও তুমি মরবে না তাহলে আমরা কি বলবো জানো এই স্থানে তো কলস দড়ি নেই না 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 ও গো কোথায় পাবো জলের গো কলস পিলি 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 ও কন্যা কোথায় পাবো দড়ি বলো 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 গো কন্যা কেমনে ডুবে মরি গো কন্যা কেমনা ডুবে মরি ঠিক বলেছি না বন্ধু রাজকুমার তুমি আমাকে ছেড়ে যেও না রাজকুমার আচ্ছা তোর ব্যাদের মেয়ে জোসনার কি বলি রে পারালে আসো কিছু
তারা দড়ি কলস কিছুই দেখতে পাচ্ছে না, ওদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হবে। দেখিয়ে দাও তো, আঙ্গুলে চোখে ফুটা দিয়ে করতে হবে। তুমি দেখিয়ে দাও তো, দুজন মিলে দেখা বলো, দুজন আছে। আরে ওই দেখা যায় জহলের কপাল, আমার গলে কিংবা আমার বন্ধুর গলে ঝুলিয়ে দাও, ওই যমুনায় যদি যদি উজুট খেয়ে যদি পড়ে যায় কলসটা ভেঙে যাবে, মরণ আমাদের হবে না। ঠিক বলেছে বন্ধু, তোমাদেরকে হেঁটে যেতে দেবো না। তবে কেমন কলস দড়ি লাগে বল, কেমন বলো বন্ধু? আমরা কোন কলসে পড়তে চাই জানো? তোমরাই হবে জহলের গোপাল, নানা কলস আরে তুমি হবে জহলের গোপাল, আমি কলসে আমি কলসে বন্ধু। হ্যাঁ, তুমি হঠাৎ চমকে তুমি স্থির দাঁড়িয়ে আছো কেন? আর বলো না, মেয়েটাকে নিয়ে জলে ডুবতে গিয়েছিলাম। আচ্ছা, আমি তো জলে ডুবে গেলাম, মেয়েটা ভাড়াম করে ডাঙ্গায় উঠে গেল। ডাঙ্গায় মানে পাড়ে উঠে গেল? হ্যাঁ, আশীর্বাদ করলো আর বারো মুন্ডা প্যান আমি দেখি। ছি 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 ছি, তোর জন্য আমাদের প্লাস্টিক ডাউন হয়ে যাবে একবার, জানিস? পায়রা দিবে কিনা বলো, বুঝলাম? পায়রা খালি দাও না, কখনোই পায়রা আমরা দেবো না। পায়রা দেবে না? না বন্ধু, তারা পায়রা দেবে না। কিছু বলো আর চলো। তাই কি বলছি জানো, ওই পায়রা নিতে এসে যখন পায়রা আমরা পেলাম না, তাহলে ও পায়রা আমার চাই না। তাই তোমাদের এই উজানির মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি, আমি যদি কোনোদিন বিবাহ করি তোমাকে ছাড়া এই পৃথিবীতে কাউকে বিবাহ করব না, দৃঢ় প্রতিজ্ঞা করে গেলাম। এসো বন্ধু। ওরে হিম্মত বালার ব্যাটারি, কেন এটা কোনো রাগ হলো? লক্ষ টাকা ব্যয় করে তোমার পিতা দিয়েছিল গিরিবাজ পায়রা, পায়রা তো গেল, আবার ওকে বিয়ে করে বাড়ি যাবে, আরো খরচ। এটা রাগ হলো না? এটা রাগ হলো, আবার এর চেয়ে বেশি রাগ আছে। ব্যাটা ছেলে রাগ কাকে বলে জানো? দেখে লো, তুমি দেখছো না আমার হাত পা গুলো লম্বা, একটু দূরে থাকো। রাগ দেখাতে আমাকে মেরে ফেলবে নাকি? আমি জানি তুমি এদিকে, আমি জোরে আনবেন রাগটা নিয়ে আসছি। ও ঠিক আছে ঠিক আছে, আমি পায়রা যখন দিলে না দিব না, যেদিন আমার বন্ধু, আমার বন্ধু কি তোমাদের সুড়সুড়িকে, সুড়সুড়ি নাই সখীকে, সখীকে সখীকে বিয়ে করতে আসবে, সেই দিন আমি এক বস্তা লঙ্কা বাজি নিয়ে আসবো। কি করবে? আর সেই বাজিগুলো তোমাদের দুটার মাথায় ভটাম ভটাম চটাম চটাম ভটাম ভটাম চটাম চটাম ফুটাবো, তোমাদের মাথা দুটারে আমি একবারে নেইরা বলবো। চলো বন্ধু, তুমি আমাকে চিনো? কেন, তুমি কে? তুমি আমার মাথায় বাজি ফুটাবে? হ্যাঁ, আমি হচ্ছি হাজার পাওয়ারের বাল, চুলে তোমাকে শট মারবে। ওরে সর্বনাশ,
তুমি যাও হাজার পার বাল আমি কিন্তু সুইচ আমাকে দাবা না দাও তুমি ভোল্টেজ পাবে না হ্যাঁ ওই আধা নারিয়া বলো তুমি আমাকে চেনো কে তুমি আমি 10 ঘরের জেনারেটর জানে কিছু নাই দেশি মুরগি ইস সব তো হাড়ি 10 ঘরের জেনারেটর তুমি 10 ঘরের জেনারেটর আমি 12 ঘরের হ্যান্ডেল হ্যান্ডেল দেখি আমি হ্যান্ডেল ছাড়া জেনারেটর স্টার্ট নেবে না অপারেটর কে বলে দাও কেমন মোচার যখন দিবে না হ্যান্ডেল ইঞ্জিন বলবে করে লাগল খারা ইঞ্জিন পুপ পুপ ও ডালমিয়া সিমি চলে গেলাম বাই বাই কালকে পায়খানা করে যেন বাস ঝাড় দিকে দেখতে ভাই টা টা মারব তোর মুখে ছাতা এই তুই মাঠে আঠা সখি সি ছেলেটা চলে গেল রে কেন সখি আমি ফোন নাম্বারটা লিখে রেখেছিলাম ছেলেটাকে দিব বলে ছেলেটা ভালো হ্যান্ডসাম আছে বল খুব টাকা খরচা কম হবে বল কেন এখানটাতে নাই বল হাসছিস কেন রে সত্যি না বল মানে আই দারলাম চলে গেল রে কি সব ভাষা বলছিস কেন ইংলিশে বলছিস তোটে কি ভাষা দারলাম ছি 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 এটা কোনো ভাষা হলো না এ মা তুই জানিস না মেয়েদেরকে ডার্লিং বলা হয় আর ছেলেদেরকে ডার্লাং বলা হয় তাই বুঝছি শোনো সখি এই পায়রাটা কি মনে হয় জানো কি বলছিস এগুলো তাদের যদি না হতো এমন ভাবে কথা বলে যেতে পারতো ঠিক বলেছিস কি করি বলো চল আমরা পায়রাকে উড়িয়ে দিই পায়রাকে উড়িয়ে দেব ঠিক আছে চল চল চা পাখি উড়ে যায় বন্ধু লিখেছি সে যেন আসে চিঠিতে লিখেছি সে যেন আসে লিখেছি সে যেন আসে দূর কাছে বাইনা ধরেছিল বিয়ে করব বলে তাই দাদু ভাই তুলে দিয়েছে আমার হাতে এক স্বর্ণগিরি বাজ পায়রা এই পায়রা পেয়ে মন আমার বলে এমন পায়রা বুঝি ইহ জগতে আর কারো কাছে নেই তাই এই পায়রা পেয়ে আজ আমি বড় খুশি হয়েছি পায়রা ও গান শুনবে বেশ বেশ আমি তোমায় গান শোনাবো ওই আমি এমন পায়রা কথা বলে যে পায়রা কথা বলে যে পায়রা
কথা বলে যে পায়রা কথা বলে যে আমি ভাসে পাইরা সত্যি ওই আমার মনের মতো পাইরা পেয়ে আমার পায়রার মতো নাই রে পায়রা কে কে দেখবি আয় সোনার পায়রা আমি এমন পায়রা পেলাম আজি এমন পায়রা পেলাম আজি পায়রা কথা বলে যে পায়রা কথা বলে যে পায়রা কথা বলে যে পায়রা কথা বলে যে বাহ পায়রা সত্যি কিন্তু এই পায়রা নিয়ে একা একা খেলতে ভালো লাগে না গো আমার দাদু আমায় বলেছিল আরে লখাই এই পায়রা নিয়ে একা একা খেলা করবি না রয়েছে তোর বন্ধু ওই বন্ধুকে সাথে নিয়ে ছুটে যাবে সেই নবলক্ষ বাগানে আর নবলক্ষ বাগানে গিয়ে দুই বন্ধু মিলে খেলাধুলা করবি তাই তো বিলম্ব না করে আমার বন্ধুকে ডেকে নিয়ে যাবো সে আমাদের নবলক্ষ বাগানে বলি বন্ধু বন্ধু নমস্কার আরো একটু আসতে হলো আপনাদের মাঝে মানে রসভঙ্গ করতে তো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন কেমন মানে চিনার কৃপাতে আপনাদের সাধুগুরু মহান ব্যক্তিদের যে আমরা চরণধুলি পেয়েছি ওনার নামটা শুধুমাত্র ঘোষণা করতে এসেছি যে চিনি এই তিন রাত্রিব্যাপী মায়ের লীলা কীর্তনে দিচ্ছে বা মায়ের লীলা কীর্তনে যত যাবতীয় খরচ দিচ্ছে ওনার নামটা শুধু প্রকাশ করতে এসেছি কোথায় গেল বাবু কেশবপুরের হিমাংশুর মা না অংশুর মা কেশবপুরের অংশুর মা চন্দনা দেবী মায়ের কাছে আত্মসমর্পণ করেছিল মা মনসা বা মা কালী হয়তো ওনার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করেছে বলে আজকে এত সুন্দর এক মধুর বৃন্দাবন আর বৃন্দাবন মাঝে সাধুগুরু সাধুগুরু চরণধুলি আগমন তাই এই আগমনে আমরাও এসে আপনাদের পাশে এসে বড় ধন্য বলে মনে করছি যে আপনাদেরই চরণধুলি পেয়েছি যা মা মনসা যেমন
चंद्रना देवी आशा आकांक्षा पूर्ण करेछि आपनादेरो तो ताई जेनो करे आशा आकांक्षा पूर्ण और ओई चंद्रना देवीर संगे सहयोगिताय आछेन कि जेनो नामटा चिंतामणि उनार मे माने एई मंदिरेर जिनि सेविका चिंतामणि उनार मे सहयोगिताय आछेन एई दुइजन व्यक्ति मा मनसा तीन रात्रि माय नीले कीर्तन परिचालना करछे बा जा जाबतीय खर्चा समस्त किछु ग्रहण करछे आमी चाई मा मनसा जेन एइभावे भक्तदेर कल्याण करे मा मनसा एइभावे दिरे भक्तर जेन सबाइके सुख कुशले राखे एइ कामनाय करछि मायेर सेवा सभास्थले ताई चिंतामणि ओ मा मनसा जे आशीर्वाद दृष्टि दान करेछे आपनाराओ सबाई सबाई उलोर ध्वनि हरि ध्वनि दिए ओई चिंतामणि के आशीर्वाद करबेन बोलें जय जय मा मनसा देवी की जय जय मा विश्व हरि की जय जय मा बद्नावती की जय गुरु नमस्कार जय जय नमस्कार আশীর্বাদ শাশুড়ি বৌমার রূপ ধারণ করে যাব সেই লক্ষীন্দারের কাছে যে করেই হোক না কেন ছলে বলে কায়দা কৌশলে সেই পায়রাখানি উড়িয়ে দিতে হবে সেই উজানি নগরে বেহুলার মস্তকে বা দিদি বা আমায় উপযুক্ত পতি দিয়েছো তাই আর দেরি নয় এই মুহূর্তে আমরা ছুটে যাব সেই লক্ষীন্দারের কাছে সেই লক্ষীন্দারের পায়রা উড়াতি তাই চলো দিদি গো চলো ভাবিনি चलो बंधु चलो এই মুহূর্তে আমরা পায়রা নিয়ে এসে নব লক্ষ বাগানে ছুটে যাই বেশ তাই হবে চলো বন্ধু পিঞ্জিরা খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি যা রে যাবি যদি যা জানা যা রে যাবি যদি যা আর পিঞ্জিরা খুলে দিয়েছি কিছু কথা ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা জানা যারে যাবি যদি যা পিঁড়া খুলে দিয়েছি যা কিছু কথা ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা জানা যারে যাবি যদি যা খাঁচার পাখি আপন হবার নয় আর বুঝেছি খাঁচার পাখি আপন হবার নয়
জানিস তো আপন হবার প্রভু নয় প্রভু নয় প্রভু নয় পিঞ্জিরা খুলে দিয়েছি যত কিছু কথা ছিল বলে দিয়েছি কারে যাবি যদি যা জানা কারে যাবি যদি যা তুমি কাকে বাবা বলছো তোমাদের কি আমরা বাবা আরে ওটা আদরের দাগ মা মা ও মা এই এটা আমি আদর করে তোমাকে বললাম মা তাই বলছি তোমরা এখানে খেলাধুলো করছো হ্যাঁ বাহ খুব সুন্দর বলছিলাম কি তোমাদের এই পায়রাখানে একটু দেবে ইশ পরে জিনিস চাইলে কি পাওয়া যাবে এই পায়রা নিয়ে তুমি কি করবে আমি কিছু করব না তবে এই যে আমার বৌমা রয়েছে সেটাকে একটু খেলবে ও তোমার বৌমা খেলবে হ্যাঁ তোমার বৌমাকে নিয়ে বাজারে যাও কান্দি যাও কান্দি কান্দি হ্যাঁ কান্দি থেকে কি নিয়ে আসে বৌমাকে দেবে কেমন শাশুড়ি মা হাই ভগবান দেখছো আরে দাদা পায়রা না বন্ধু এটা মেয়ে ছেলের মুখ না খার মুখ সত্যি তো মুখে ডিজাইন কি এত বড় মেয়ে ছেলের মুখ আমি জীবনে দেখিনি তাই বন্ধু বলছিলাম পায়রার জন্য যখন মেয়েটা কাচ্ছে পায়রা তুমি তাকে দাও আমি দেব হ্যাঁ আর যদি পায়রাটি উড়ে যায় উড়িয়ে তুমি বুঝো আমি কি বুঝবো বেশ হয়তো তারা এমন পায়রা বুঝি কোনোদিন দেখেনি হ্যাঁ হতে পারে তবে শোনো হ্যাঁ এই পায়রা নিয়ে খেলাধুলা করে আমাদেরকে আবার ফিরিয়ে দেবে তাই বুঝি কোনো মতে যেন আমাদের পায়রা উড়ে না যায় ঠিক আছে দাও বন্ধু লক্ষ্য রাখো এই নাও শাশুড়ি মা হ্যাঁ খেলা হলো দাও দেখো দেখো দুটো ছেলে না একবার আমার দিকে তাকিয়ে আছে ওদেরকে চলে যেতে বলো না এ কি বাবা হ্যাঁ দেখছো না আমার নতুন বিবাহিত বৌমা তোমাদের দেখে লজ্জা পাচ্ছে তাই তো বলছি কি তোমরা কিছু আড়ালে যাও আর আমার বৌমার সাথে খেলাধুলো করো বাবা বাবা আমরা আড়ালে যাব আর পায়রা কিনে তোমরা পালিয়ে যাবে আমরা পালিয়ে যাব সত্যি বলছি যাব না পারলাবে না তো না বেশ চলো বন্ধু ওরা খেলাধুলা করুক আমরা তো তখন আড়ালে যাই আর শোনো বেশ আমাদের জন্য দুটো পায়রা নিয়ে আসবে পেয়ারা নিয়ে আসবে হ্যাঁ ও তোমরা পেয়ারা খাবে হ্যাঁ তবে আমরা গেলাম তোমরা থেকো কেমন ঠিক আছে দেখো পায়রা যেন না আমাদের হারায় বেশ ওরে ডাশা গাছে রে আমরা পায়রা হারালে ফাটাবো পিঠের চামড়া বুঝতে পারবে কেমন মজা রে চলো বন্ধু যাব আমরা প্যারা বাগানে শাশুড়ি মা হ্যাঁ দেখো কত সুন্দর পায়রা সে পায়রা কথা বলছে কথা বলছে হ্যাঁ কি বলছে কি বলছে জানো কি বলছে পায়রা গান শুনবে গান হ্যাঁ বেশ তবে শোনাও ঠিক আছে আর চাপা ফুলে ডালে প্রজাপতি দুলে আমি যে কার গলে দুলিব গো মনির দরজাটি খুলিব গো মনির দরজাটি খুলিব ফুলের ডালে প্রজাপতি তুলে আমি যে কার গলে দুল বয়ো গো মনির দরজাটি খুল বয়ো গো মনির দরজাটি খুল বয়ো গো
आमी जे कार गले तुली गो यो मनीरी दर्जा तुली गो चापा फुलेर डाले प्रजापति दोले चापा फुलेर डाले प्रजापति दोले आमी जे कार गले तुली गो यो मनीरी दर्जा तुली गो यो পায়রা পিছনে পিছনে যাবো।